নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা বাংলা সাহিত্যের পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করব। এটা আমাদের 28 নম্বর পাঠ পরিকল্পনা। লেফট সাইডে যেগুলো আছে লিখুন, এটাও আমরা সপ্তম শ্রেণী থেকে নিয়েছি। রাইট সাইডে লিখুন বিষয় বাংলা সাহিত্য, বিশেষ বিষয় গদ্য, একক হচ্ছে গাধার কান, ঠিক আছে। উপাকক এটাকে তিনটি উপাককে ভাঙা হয়েছে। আমাদের আজকের পাঠ হচ্ছে প্রথম উপাককটা থেকে। শিখন উদ্দেশ্য, সাধারণ এবং বিশেষ। সাধারণের মধ্যে তিনটে পয়েন্ট আছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনার প্রতি তারা মনোযোগী হবে। বিশেষ উদ্দেশ্য, জ্ঞানবোধ প্রয়োগ এবং দক্ষতা। জ্ঞানমূলক এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জীবন ও সাহিত্যকীর্তি স্মরণ করতে পারবে, রচনাংশে ব্যবহৃত বিভিন্ন প্রসঙ্গ তারা স্মরণ করতে পারবে। এইভাবে আমরা এগিয়ে যাব। পাঠ সহায়ক উপকরণ হচ্ছে সাধারণ চক ডাস্টার, পাঠ্য বই, ব্ল্যাকবোর্ড। বিশেষ হচ্ছে চার্ট, মডেল, চিত্র। পদ্ধতি হচ্ছে আয়োজন স্তর, পূর্বজ্ঞান যাচাই ও আজকের পাঠ মনোযোগ দেওয়ার জন্য কিছু প্রশ্ন করা হবে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কোন গল্পটি তোমরা পড়েছো, তোমাদের স্কুলের ফুটবল ম্যাচ কাদের সাথে হয়, অন্ধবিশ্বাসকে কী তোমরা বিশ্বাস করো, এইভাবে এগিয়ে যাব। পাঠ ঘোষণা হচ্ছে আজ আমরা তোমাদের শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধা খান শব্দটি গদ্যাংশের প্রথম ভাগ আলোচনা করে প্রশ্ন উত্তরের সাহায্যে আমরা এগিয়ে যাব। লেখক পরিচিতি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু তাদের বলা হবে, তার রচনা, তার জন্মসাল, তার বিশেষ কিছু যদি তিনি পেয়ে থাকেন পুরস্কার, সে সম্পর্কে কিন্তু এখানে বলা হবে। উৎস যদি থাকে তাহলে আপনারা লিখবেন সরব পাঠ। আজকের যে প্রথম উপাককটা সেটা তাদের সরব পাঠ করতে বলা হবে, যদি কিছু ভুল থাকে সংশোধন করে দেওয়া হবে। উপস্থাপন স্তর, বিষয়বস্তু, প্রথম উপাককটা নিজে ভালোভাবে পড়ে নিজের ভাষায় সহজ সরলভাবে লেখা হবে। বিষয়বস্তুর মধ্যে শিক্ষকের আচরণের মধ্যে কিছু প্রশ্ন থাকবে, শিক্ষার্থীর আচরণ তার উত্তর দেবে। এটা হচ্ছে একটা কালো আর্ট পেপারকে চিটিয়ে আমরা কৃষ্ণফলক তৈরি করার চেষ্টা করেছি, যেমন আছে সেইগুলো আপনারা লিখবেন অথবা আলাদা কিছু লিখতে পারেন। এরপর হচ্ছে শিক্ষকের আচরণে কিছু প্রশ্ন আর শিক্ষার্থীর আচরণে তার উত্তর থাকবে। এখানে তিনটে প্রশ্ন করা হয়েছে এবং তার উত্তরে দেওয়া হয়েছে। কৃষ্ণফলকের ব্যবহার, যেটা আপনি কৃষ্ণফলকে লিখবেন সেটা এখানে দেখুন লেখা আছে, নিজের মতো করেও লিখতে পারেন। প্রদীপনের ব্যবহার, যদি চার্ট, মডেল কিছু আপনি এক্সট্রা করে নিয়ে যান সেটা দেখিয়ে তাদের পাঠ দান করবেন। এরপর মূল্যায়ন স্তর, আজকের পাঠ কতখানি বুঝতে পেরেছে জানার জন্য তাদের কিছু প্রশ্ন করা হবে আজকের পাঠ থেকেই, তারা তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। এইভাবে তারা কতখানি বুঝতে পেরেছে সেটা শিক্ষক মহাশয় বুঝতে পারবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন।